বন্ধুগণ, দেখতেই পাচ্ছ ঘড়িতে কিন্তু এখনো 6টা বাজেনি। তো কর্তা মশাই ঘুম থেকে উঠে পড়েছে, আর কর্তা মশাইয়ের পিছু পিছু কিন্তু আমিও ঘুম থেকে উঠে পড়েছি। দেখতে পাচ্ছ কর্তা মশাই মুখ টুক ধুয়ে নিয়েছে, একটু এখন গামছা দিয়ে মুখ টুক মুছে নিচ্ছে, আর আমি কর্তা মশাইকে ভিডিও করছি। তো এক্ষুনি বুঝতেই পারবে কেন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দেখো কর্তা মশাই কোথায় গেল, এই যে দেখতে পাচ্ছ এই যে যন্ত্রটা রয়েছে, এটা হচ্ছে কুচিনা কিচেন চিমনি, যেটা কিনা আমাদের ঘর দোর পরিষ্কার রাখে, বিশেষ করে রান্নাঘরটা। এটা না থাকলে কিন্তু রান্নাঘরের অবস্থা কিন্তু ভীষণ 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 খারাপ হয়ে যায়। বুঝতেই তো পারছো রান্না বান্না হয় আর তেল মশলা তো লাগেই, তবে এই যে যন্ত্রটা, এটা কিন্তু আমাদের রান্নাঘরের মান সম্মান বাঁচিয়ে রাখে। তো রান্নাঘরের মান সম্মান যে বাঁচিয়ে রাখে, মাঝে মধ্যে তাকেও তো মান সম্মান দিতে হয়। তো আমাদের চিন্তা ভীষণ 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 ময়লা হয়েছে, সেই জন্য আজকে কর্তা মশাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। দেখতে পাচ্ছ চিমটার অবস্থা ভীষণ খারাপ, প্রচুর 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 তেল ধরেছে। তো তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো আজকে তোমাদের সঙ্গে আমি কী ভিডিও শেয়ার করতে চলেছি। হ্যাঁ, একদমই বিনা খরচে ঘরোয়া উপায়ে কী করে তোমরা তোমাদের ঘরের চিমনি একদম ঝকঝকে তকতকে পরিষ্কার করে ফেলতে পারবে। মাত্র ঘরোয়া দুটি উপকরণে তোমরা কিন্তু তোমাদের ঘরের চিমনি একদম সার্ভিসম্যান যেরকম পরিষ্কার করে দিয়ে যায় তার থেকেও বেশি পরিষ্কার করে ফেলতে পারবে। তো আমার কর্তা মশাই কিন্তু চাইলে সার্ভিসম্যান দিয়ে চিমনি পরিষ্কার করাতে পারত, কিন্তু ও মনে করে সার্ভিসম্যানের থেকে বেশি পরিষ্কার করে ও পরিষ্কার করতে পারবে। তো সেই জন্য কিন্তু ও সার্ভিসম্যান দিয়ে সার্ভিস করায় না। তো যে যে সার্ভিসগুলো ছিল, তিনটে সার্ভিস ছিল, তো সেগুলো কিন্তু হয়ে গেছে, এবার ও নিজেই ঘরে করে। তো দেখে বুঝতে পারছো কত পরিমাণে তেল জমেছে, দেখে কিন্তু সত্যি অবাক লাগছে। এই সমস্ত তেলগুলো কিন্তু যদি পড়তো তাহলে ঘরদোর কিন্তু পুরো অবস্থা খারাপ। তো যাই হোক, ধীরে ধীরে চিমনির বিভিন্ন পার্টস খোলা হচ্ছে, দেখে বুঝতেই পারছো। তো চলো বলে দিই কী কী উপকরণ লাগে চিমনি পরিষ্কার করতে। শুধুমাত্র লাগবে অল্প একটু কেরোসিন তেল, বাটিতে কেরোসিন তেলটা রয়েছে দেখতে পাচ্ছ, আর লাগবে একটা স্কচ ব্রাইট। দেখো কর্তা মশাই কিন্তু স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে কিন্তু তেলটা পরিষ্কার করছে। সত্যি কথা বলতে মানে একটু সময় লাগে ঠিকই, কিন্তু শুধুমাত্র কেরোসিন তেল দিয়েই কিন্তু তোমরা তোমাদের ঘরের চিমনি একদম নতুনের মতন পরিষ্কার করে ফেলতে পারবে, একদম নতুনের মতন। কথায় কথায় তোমাদেরকে তো ওয়েলকাম করতে ভুলে গেছি। হ্যালো ফ্রেন্ডস, নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা তোমরা একদমই স্কিপ করে দেখো না, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, একটু হলেও হেল্প হবে। দেখো সকালবেলা চোখ মুছে মুছে ভিডিওটা করছি, কুচিনা লেখা রয়েছে, কুচিনা কিচেন চিমনি, আমার রান্নাঘরের সব থেকে হেল্পফুল একটা যন্ত্র। তো দেখো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কিন্তু তোমাদের সঙ্গে ছোট্ট 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 টিপস ভিডিওটাতে শেয়ার করব। দেখো আমার কর্তা কীভাবে পরিষ্কার করছে, খুঁচিয়ে 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 একদম একটা জায়গাও কিন্তু ছাড়বে না। আর সত্যি কথা বলতে আমার কর্তা কিন্তু ভীষণ খুঁতখুঁতে এইসব ব্যাপারে, মানে কোথাও যদি একটু কিছু ময়লা থাকে না, ওর ভীষণ খুঁতখুঁত খুঁতখুঁত করে। আর চিমনি, চিমনির কথা তো বলোই না, ও সার্ভিসম্যান দিয়ে সার্ভিস করে না কেন জানো, কেন কি সার্ভিসম্যানদের ওপরে ওর ভরসা নেই, সার্ভিসম্যানদের ওপরে একদম ভরসা করে না। এই কারণে কেন কি ওরা কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করে না। আর এটা যেহেতু আমাদের নিজের ঘরের জিনিস, ও কিন্তু একদম নিজের মতন করে গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করে, মানে খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করবে। দেখো প্রত্যেকটা অংশ একদম স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করছে, ঘষে ঘষে পরিষ্কার করছে। সত্যি কথা বলতে ওই যে মেশিনটা দেখতে পাচ্ছ, ওটা তো খুব একটা ময়লা হয় না, আসল খেল তো থাকবে এর পরে। মানে যেখানে বেশি ময়লা ধরে সেটা হচ্ছে নেট, মানে এই যে গোল গোল চাকাতুলো দেখতে পাচ্ছ, এখানে যে দুটো নেট লাগানো থাকে, আসল ময়লা তো সেইখানে ধরে। তো সেইটা দেখলে তো মাথা ঘুরেই যাবে, বেশি সময় লাগে পরিষ্কার করতে ওই চাকা দুটো। এই মেশিনটা তো পরিষ্কার করতে খুব অল্প সময় লাগে, তাড়াতাড়ি হয়েও যায়। আরও বিশেষ করে যেহেতু কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করা হচ্ছে, তো তোমরা তো জানো কোনো তেল জিনিসের ওপর কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করলে কত ইজি পরিষ্কার হয়ে যায় সেই তেল ছিটে ভাবটা। তো সেই জন্য মেশিনটা পরিষ্কার করতে কিন্তু সত্যি বলতে খুবই সময় লাগে না, অল্প সময় লাগে। একটু কেরোসিন তেল দিয়ে ঘষে পরিষ্কার করে নিই, এবার শুকনো ন্যাংড়া দিয়ে দেখো একটু মুছে নিচ্ছে, মেশিনটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। মেশিনটা পরিষ্কার হয়ে যাওয়ার পর যে জালিটা রয়েছে,
সেইটাই রয়েছে আসল খেল। তো আমি তো তোমাদেরকে এটাই সাজেস্ট করবো, যাদের বাড়িতে এরকম চিমনি রয়েছে, তোমরা না সার্ভিসম্যান দিয়ে সার্ভিস না করিয়ে নিজেরাই কিন্তু এরকম সুন্দর করে ঘরে একদম নিজের মনের মতন করে চিমনি কিন্তু পরিষ্কার করতে পারো। খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায় এরকম করে যদি তুমি তেল দিয়ে আর একটা স্কচ ব্রাইট দিয়ে যদি চিমনিটা পরিষ্কার করো। তো চিমনির নিচের অংশটা পরিষ্কার করেছে, এবার দেখো ও ওপরে উঠে গেছে, ওপরটাও তো তেল চিটে ভাব হয়, পুরো দেয়াল দেয়াল কিন্তু মুছে একদম চকচক করে ফেলে আমার কর্তা। তো এখন ও উপরে উঠেছে, উপরটাও একটু পরিষ্কার করবে, দেখো তার পর্যন্ত ঘষে মেজে পরিষ্কার করছে, আমি কি বলবো আর। এটা জাস্ট ভিডিওর জন্য না কিন্তু, মানে ও এরকমই করে, একদম তার দেয়াল সব ঘষে মেজে পরিষ্কার করে ফেলবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে, একটু হলেও হেল্প হবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তোমাদের একটু হলেও উপকার হয়, তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, এরকম নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়েই যাবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, চলো। দেখতেই পেলে চিমনির মেশিনটা কিন্তু একদম নতুনের মতন পরিষ্কার হয়ে গেছে। এবার হয়েছে সেই আসল কাজটা করতে, যেটা করতে সবথেকে বেশি সময় লাগে, তবে এর থেকেও বেশি সময় লাগতো কিন্তু যেই জিনিসটা দিয়ে ও পরিষ্কার করছে, সত্যি বলতে একটু তাড়াতাড়ি করে ফেলতে পারে, কেন কি কেরোসিন তেল দিয়ে করছে আর সঙ্গে রয়েছে তার জালি, কেন কি এখানে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করলে হবে না, কোনো মতেই স্কচ ব্রাইট দিয়ে সম্ভব না। তোমরা ভিডিওটা লাস্ট অবধি যদি দেখো জানতে পারবে, বুঝতে পারবে, দেখতে পারবে যে কতটা পরিমাণ তেল ধরে এই নেট দুটোতে। মানে সত্যি কথা বলতে ঘরে যদি চিমনি না থাকে তো রান্নাঘরের অবস্থা কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে। এইটা থেকে আইডিয়া করা যায়, মানে এই যে নেট দুটো, এখানে যেই পরিমাণ তেল থাকে আর যে দুটো কাপ বসানো থাকে, তেল যে গলে গলে পড়ে, সেখানে যে দুটো কাপ বসানো থাকে, সেখানে যে তেলটা জমে, এই তেলগুলো দেখে আইডিয়া করা যায় যে রান্নার তেল মশলা কতটা পরিমাণে কিন্তু রান্নাঘরে ধরে। একমাত্র চিমনিটাই কিন্তু তোমাদের বা আমাদের রান্নাঘরের সৌন্দর্যটা বাঁচিয়ে রাখে আর সঙ্গে গোটা ঘরের সৌন্দর্য বাঁচিয়ে রাখে। তো আমরা উঠে পড়েছি, তার একটু পরে দেখো আমাদের পুচকুসোনাও উঠে পড়েছে আর ওর পিপির কোলেও রয়েছে, যেহেতু ওর পিপিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। দেখো ঘড়িতে কিন্তু এখনও 7টাও বাজেনি আর তার আগে মহাশয় উঠে পড়েছে। পাপা, ও পাপা, ঘুমের চোখে এখনও রয়েছে, তো সেই জন্য এখনও কোনো ছটপটে ভাব আসেনি, একটু ঘুম ঘুম ভাব রয়েছে। তো দেখো তোমরা কিন্তু ঘরে এভাবে চাইলে পরিষ্কার করতে পারো, এরকমটা তারজালি নেবে, যেই তারজালিগুলো দিয়ে আমরা কড়াই বাসন মেজে থাকি সেই তারজালি দিয়ে, আর সঙ্গে থাকবে একটু কেরোসিন তেল, আর কিচ্ছু লাগে না, আর কোনো উপকরণ লাগে না। তোমরা জাস্ট ঘরে একবার ট্রাই করে দেখবে, আমার কথা বিশ্বাস করে দেখো, আর যদি তোমাদের কোনো উপকার না হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমাদের বাড়িতে চিমনি কিন্তু এভাবেই সবসময় পোষা করে। তো দেখো একদম ম্যাজিকের মতন তার জালি আর কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করার ফলাফল দেখতেই পাচ্ছ, দুটো নেট কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো, খুব সুন্দর করে কিন্তু ও পরিষ্কার করে নিয়েছে। এবারে এই যে একটা র‍্যাক রয়েছে, এই র‍্যাকেই কিন্তু সেই যে কফি কাপ দুটো বসানো থাকে, প্রথমবারে কিন্তু আমরা কফি কাপটা বসাইনি, তো এখানে না অনেকটা তেল জমে গেছিলো। তো তারপরের বারে আইডিয়া করে আমার কর্তামশাই এইখানে দুটো কফি কাপ বসিয়ে দিয়েছিলো, যাতে ওই তেল দুটো ওই কফি কাপেই পড়ে, তাহলে এই র‍্যাকটা কিন্তু পরিষ্কার থাকে, পরিশ্রমটা কম হয়। যেহেতু কফি কাপ বসানো হয়নি প্রথমবারে, সেহেতু কিন্তু এই র‍্যাকের মধ্যে না প্রচুর তেল জমে গেছিলো, আর এটা ওয়াশ করতেও কিন্তু একটু প্রবলেম হয়েছিল। তো একবার সার্ভিসম্যান এসেছিলো, এসে বলেছিলো যে এখানে দুটো কফি কাপ বসিয়ে দেবে, তাহলে তোমাদের আর কষ্ট হবে না। সেই থেকেই কিন্তু এই র‍্যাকের মধ্যে দুটো কফি কাপ বসিয়ে দেওয়া হয়। তো মাসের শেষে দেখা যায় অনেকটা তেল জমে, তো সেই তেল দেখে কিন্তু আমরা আইডিয়া করতে পারি যে আসলে কত পরিমাণ তেল জমে। এই দেখো দুটো কফি কাপ, তো এটা হচ্ছে ফাইনাল লুক,
চিমনি কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, আর র্যাকের মধ্যে কফি কাপ দুটো বসিয়ে দিয়েছে জায়গা মতন। দেখে বুঝতেই পারছো চিমনিটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না, অল্প একটু সময় লাগে ঠিকই, ওই নেটগুলোই মাত্র পরিষ্কার করতে একটু সময় লাগে। আর এমনি কিন্তু বডি মানে চিমনির যে মেশিনটা রয়েছে, বডিটা রয়েছে, সেটা পরিষ্কার করতে খুব সময় লাগে না। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখো নেটগুলো কত পরিষ্কার হয়েছে, একটু লাইটের সমস্যা হচ্ছে, দেখো ওপরেও একদম পরিষ্কার চকচক করছে। আর দেয়াল তেয়াল তো একটু, যেহেতু টাইলস বসানো আছে, একটু ওই কেরোসিন তেলের স্কচ ব্রাইট দিয়ে ডুবিয়ে নিয়ে একটু ঘষে নিলে কিন্তু তেলও কেটে যায়, খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তোমাদের সঙ্গে একটু ফাইনাল লুকটা শেয়ার করলাম, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, জানাতে ভুলো না। আমি ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যদি তোমাদের একটু উপকার হয়, কেন কি অনেক তো ব্লগার দিদিরা রয়েছে এরকম রান্নাঘর খুব ভালোবাসে, তো অনেক 400-600 টাকা দিয়ে তো তোমরা অনেকে সার্ভিস করাও। আমি যেরকম করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেইভাবে একদিন ঘরে চিমটা পরিষ্কার করে দেখবে, আশা করছি তোমরা ভালো রেজাল্ট পাবে। আর বুঝতেই পারছো আমি বাড়িতে করছি মানে নিশ্চয়ই ভালো রেজাল্ট পাওয়া যায়। দেখো পরিষ্কার করে করে নিয়েছি, এটা হচ্ছে কুচিনা কিচেন চিমনি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে।